মৃগালা মালপাড়ার মাঠে হচ্ছে চতুর্থ বর্ষ পাওয়ারবল প্রতিযোগিতা। আমি দেখাতে পারবো এই খেলাকে ঘিরে এলাকার মানুষের যথেষ্ট উৎসাহ। দেখতে পাচ্ছেন স্টেজ, স্টেজে সেখানে আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন অতিথিবর্গ এসেছেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। একটু আগেই আমরা জানতে পারছি চেয়ারপারসন হাসিনা শবনম তিনি এসেছিলেন, তিনিও এসে উৎসাহিত করেছেন। পাশাপাশি আরও বিশিষ্ট সমাজসেবী তারা রয়েছেন। এবং এই পাওয়ার ফুটবল যেটা খেলা সেটা চলছে, এই খেলা যেটা বিশেষত্ব আমাদেরকে জানিয়ে রাখি, সাধারণত ফুটবল খেলায় যেমন আমরা গোলকিপার তারা হাতে করে বল ধরেন, কিন্তু এই খেলা যেটা মজার বিষয় আমি দেখাতে বলবো সেটা। সেটা কিন্তু পায়ে করে বল ধরতে হয়, দেখতে পাচ্ছেন একটা ছোট বার পোস্ট, এবং সেখানে কিন্তু যারা গোলকিপার থাকেন তাদেরকে কিন্তু পায়ে করেই বলগুলোকে সেভ করতে হয়। এবং এই খেলা ঘিরে দুপাশে দেখতে পাচ্ছি অগণিত মানুষের ভিড় রয়েছে। এখানে মূলত এই খেলা কত বছর ধরে হচ্ছে, কি এই খেলার তাৎপর্য বা ঐতিহ্য রয়েছে আমরা কথা বলবো। এই যে খেলা কত বছর ধরে তোমরা চালাচ্ছ? এই খেলাটি চতুর্থতম হচ্ছে, এটা এটা আমরা প্রতি বছরই চালাই। তা এই খেলা অনেক দূর দূর জায়গা থেকে যেরকম টিম নিতে থাকে, যেরকম সাইন ব্রিগেড আরও সব মামা ভাগনা ব্রিগেড, এরকম বড়ো বড়ো টিম আছে এখানে, চব্বিশ পরগনা, এমনকি তোমার হচ্ছে বাগনান, মেদিনীপুর, ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গা থেকে এখানে আসে। এখানে এটা ষোলো দলীয় খেলা, এটা হচ্ছে তোমার দুপুর থেকে স্টার্টিং হয়, রাত্রি বারোটা বা একটা দুটো পর্যন্ত খেলা চলতে থাকে। এটা চতুর্থ, চার বছর চলছে। হ্যাঁ, প্রাইজ এখানে আছে যেরকম ডিনার সেট আছে, ঠিক আছে, বেড বেড সেট আছে, তারপরে চেয়ার আছে, ঠিক আছে, নানারকম। আরো উইনার হচ্ছে তোমার ক্যাশটা আছে, তোমার 20,000 টাকা ক্যাশ আছে, তার সাথে সৌন্দর্য ট্রফি আছে আমাদের, সেই ট্রফি, আর তারপর রানার্স যারা আছে ওখানে তোমার হচ্ছে রানার্স ট্রফিও আছে, তার সাথে 18,000 টাকা ক্যাশ আছে, ঠিক আছে, আরও অন্যান্য পুরস্কার আছে ওর মধ্যে, যেরকম গোল্ড চেন থাকে, ঠিক আছে, তারপর তোমার রূপোর চেন থাকে, এরকম আমরা আরও চাই, আরও পরবর্তী নেক্সট টাইম আমরা আরও কিছু বাড়াবো এটাকে। আমার নাম আকরাম। ধন্যবাদ। তো বুঝতে পেরেছেন উদ্যোক্তারা যেমনটা বললো এখানে অতিথিরা রয়েছে, কি বলবে, মানে এই খেলাটা দীর্ঘ দিন হয়ে আসছে, এই খেলাটা সম্ভবত চতুর্থ বছর চলছে এটা, এবং ইনশাল্লাহ আমি প্রত্যেক বছরই এখানে আসি, আমন্ত্রিত থাকি, তা আমি আসতে পেরেও খুব খুশি। এবং সব থেকে বড় কথা, এইখানে যে একত্রভাবে প্রায় 40-50টা ইয়ং ব্যাচের যে ছেলেরা আছে, যে এরকম একটা সামাজিক উদ্যোগ যে খেলাধুলার মারফতে একটা মানুষকে একটা ভালো মেসেজ দেয়া, সেটা করছে। এবং আর একটা কথা শুনলাম, যেটা শুনে আমি আরও বেশি খুশি, যে আগামী মাস তিনেকের মধ্যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চলেছে, এটা তো অবশ্যই হারে সমাজের মানুষের পাশে দাঁড়াতে মানে শুরু করেছে এরা। তো আমি চাইবো এরা আগামী দিনে আরও এগিয়ে যাক, ওদের পাশে আছি এবং এলাকাবাসীবৃন্দও এদের পাশে আছে। বুঝতে পারছেন অনেকেই রয়েছে, আরও অতিথি রয়েছে। মামা তুমি কি বলবে, কেমন মানে এখানে কেমন লাগে? খুব ভালো লাগলো এখানে এসে, এখানে এনাদের পরিবেশ খুব ভালো, এবং আমাকে এবছর প্রথম বলেছে আমি এসেছি, এসে আমি খুব গর্ববোধ যে এনারা আমাকে এমন্তন্ন করে ডেকেছে। বাবুদা কি বলবে, খেলাধুলা করলে কি আরো মনোবল বাড়ে, মানসিকতা বাচ্চা বা যারা যুবক? এটা একদম বাস্তব কথা যে আমাদের সমাজে খেলাধুলো শরীর চর্চা, এই শরীর চর্চাটার মূল কারণ হলো যে আমাদের যে এখনকার সমাজে হয়ে গেছে যে কম্পিউটার এবং মোবাইল, সেখান থেকে যদি খেলাধুলোর পরিচর্চা থাকে তাহলে যেমন শারীরিক পরিচর্যা থাকবে তার সাথে সাথে যে পরিবেশটাও খুব ভালো থাকবে, কারণ আমাদের ছেলেরা অনেক কিছুতে পেছিয়ে আছে। তো আগামী দিনে এই খেলাধুলোর মধ্যে থাকলে আমরা মনে করব যে অনেক উচ্চ পর্যায়ে অনেক ছেলেদের যারা আগ্রহী আছে খেলাধুলোয় তারা অনেক উচ্চ পর্যায়ে যেতে পারবে, কিন্তু খেলাধুলোটা মূল পরিচর্চার মধ্যে রাখতে হবে তাকে, এটা হলো সমাজের একটা মূল স্রোত। বুঝতেই পারছেন যারা অতিথি তারা প্রত্যেকে সাধুবাদ জানাচ্ছেন যে এরকম খেলা দরকার আছে। এবং এরপরেই আমরা দেখতে পাচ্ছি আরেকটি খেলা শুরু হবে, প্রি কোয়ার্টার চলছে, এবং সেইখানে দেখতে পাচ্ছেন
প্রচুর মানুষের ভিড়, মূলত এই যে বারপোর্ট সেখানে আমি দেখাতে পারবো, দর্শকদের আবার দেখাতে বলবো, প্রচুর দর্শক রয়েছে, তারা অনেকক্ষণ ধরে কিন্তু খেলা দেখছে। আমরা কয়েকদিন সাথে কথা বলি, কখন দিয়ে দেখছেন খেলা? আমরা এই প্রথম খেলা দেখছি, প্রথম খেলা দেখ, খেলা খুব ভালো হচ্ছে। হ্যাঁ, প্রতি বছরই দেখা হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই দেখা হয়। আপনার কেমন লাগছে খেলা? খুব ভালো লাগছে, আমি পাঁচটা খেলায় দেখবো, আমি প্রত্যেক বছরই খেলাটা আশা করে বসে থাকি, এই খেলাটা হবে, খুব ভালো লাগে, এদের পরিচালনা ভালো লাগে। আপনি কখন এসেছেন? আমি তো সকাল থেকেই আছি, পরিচালনা ভালো লাগে, আমি টাইম টেবিলে খেলা ঠিক হচ্ছে না। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খেলা খুবই আনন্দিত লাগছে, আমাদের দেখে খুব উৎসাহিত হচ্ছি আমরা, এবং এইভাবেই খেলাটা আমরা দেখতে চাই। হ্যাঁ, আরো খেলা দেখে আনন্দ পাচ্ছি আমরা, খুব ভালো লাগছে খেলা দেখে। তো বুঝতেই পারছেন দর্শকরা, তারা প্রত্যেকেও খুব আনন্দ উপভোগ করছেন এই খেলাকে ঘিরে, এবং দেখতে পাচ্ছেন এই যে বড় বড় ট্রফিগুলো রয়েছে, আমি দেখাতে বলবো, সেখানে একদিকে যেমন ক্যাশ প্রাইজ রয়েছে, পাশাপাশি কিন্তু বড় বড় ট্রফিও রয়েছে, এবং যারা উইনার্স হবে বা রানার্স হবে, যারা উইনার্স হবে তাদেরকে 25,000 টাকা, যারা রানার্স হবে তাদেরকে 18,000 টাকা দেওয়া হবে। এবং সেই খেলা ঘিরে এই মুহূর্তে এই মৃগালা মালপাড়া এলাকায় সেখানে যথেষ্ট উচ্ছ্বাস আনন্দ রয়েছে, এবং চতুর্থ বর্ষের এই খেলায় এখন কারা উইনার্স হয় এবং কারা রানার্স হয় এখন সেটাই দেখার। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।